2-3 দিন যাবৎ এত পরিমাণ গরম পড়েছে, তীব্র গরমে জীবন একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে। যাই হোক, তারপরও আজকে হচ্ছে মঙ্গলবার, গিয়েছিলাম বাইরে শপিংয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ মি তাপসী, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। গরমটা কে কীভাবে উপভোগ করছেন পারলে কমেন্টে জানাবেন। তো আমি আমার ফ্রেন্ডের সাথে এসেছি বাচ্চাদের শপিং করতে। আমার ফ্রেন্ডের বেবির জন্য আজকে গরমে কিছু আরামদায়ক সুতি জামা কিনবো, তো ওর সাথে আমাকে নিয়ে এসেছে। আমরা এখানে দুজন মিলেই সুন্দর সুন্দর সুতি ফ্রকগুলো চয়েস করছিলাম, দুইটা দোকান ঘুরেই হচ্ছে আজকে ড্রেসগুলো কিনেছি। কী কী ড্রেস কিনেছি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দোকান থেকে, মানে সেকেন্ড দোকান থেকে, আমরা এই কয়েকটা ড্রেস নিলাম। এই ড্রেসটা আমার খুবই বেশি ভালো লেগেছে, কালার এবং ড্রেসের হচ্ছে হাতাটা খুব সুন্দর। বাচ্চাদের ড্রেসগুলো এমনিতেই খুব সুন্দর হয়, প্রত্যেকটা ড্রেসই খুব কিউট। তো এখান থেকে কয়েকটা ড্রেস নেওয়া হয়েছে, আর আগের দোকান থেকে একটা ফ্রক নিয়েছিলাম। আমরা যেহেতু একদম দুপুরবেলা বের হয়েছিলাম 12টার পরপরই, এর জন্য রোদটা আরও বেশি গায়ে লাগছিল। বের হয়ে দেখি যে এখানে অনেক ফুলের গাছ, বিভিন্ন টাইপের গাছ ছিল, প্রত্যেকটা গাছ এত বেশি সুন্দর ছিল, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর। কালারফুল সব হচ্ছে ফুল একসাথে একই জায়গায়, দেখতে খুব ভালো লাগছিল। আমাদের দুইজনেরই যখন কাজ থাকে তখন দেখা যায় আমরা প্রায় সময়ই একসাথে বের হই, ওর কাজ শেষ করে দেন চলে আসলাম, আমার একটু কাজ ছিল। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি সব রকমের হচ্ছে জিনিসপত্র পেয়ে যাবেন, বেসিক জিনিস সব কিছু এখানে পাওয়া যায়। তো এখান থেকে আমি এই দুইটা টপ নিলাম। কয়েক রকমের টপ নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এইখানে হচ্ছে সব শেষ হয়ে গেছে, ওই দুইটাই ছিল, দুইটা কালারই ভালো লাগছিল। তারপর এই গ্লাসটা দেখছিলাম, এই টাইপের গ্লাসগুলো আমার অনেক পছন্দের। তো ওইখানে না পাওয়ার পরে আমরা বাহিরে আর একটা দোকানে চলে আসলাম, এখানে অনেক রকমের ফুলের টপ ছিল। ছোট ছোট কিছু গাছ আছে না, যেগুলো হচ্ছে আমরা ঘরের ভিতরে রাখতে পারি, তো সেই সমস্ত গাছের জন্য এই ফুলদানি বা টপগুলো এখান থেকে নিব। আমার তো নেওয়া শেষ, আর এইবারটা হচ্ছে আমার ফ্রেন্ডে, ও নিয়েছে এইগুলো। দোকানের পাশেই দেখলাম যে অ্যালোভেরা বিক্রি করতেছে, তো আমি এখান থেকে একটা অ্যালোভেরা নিলাম। আমি এই টাইপের অ্যালোভেরাগুলাই নিয়ে থাকি, দেন তারপরে আইসক্রিম খেতে খেতে এখন বাসায় চলে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস মাই ব্লগ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।